আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরো একটি রেসিপি দেখার। আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার ঝটপট বিকালে নাস্তার জন্য কাঁঠালের পিঠা। কাঁঠালের পিঠাটি খেতে খুবই মজা, আর এভাবে তৈরি করলে আপনারা ছোট বড় সবার খুবই পছন্দ হবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই কাঁঠালের পিঠা। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করতে হয়। তার জন্য লাগছে আমাদের মূল ইনগ্রেডিয়েন্টস কাঁঠাল, আর লাগছে আটা, আর লাগছে চিনি, আর লাগছে সুজি, এছাড়াও লাগছে বেকিং সোডা, আর লাগছে স্বাদমতো লবণ। এখন আমরা কাঁঠাল থেকে বিচিগুলো আলাদা করে নিব। এরকম নরম কাঁঠাল হলে ভালো হয় পিঠা তৈরি করার জন্য। তো আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে খুব স্মুথভাবে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। চাইলে আপনারা এভাবে কিন্তু কাঁঠালের রসটাকে বা ব্লেন্ড করে তার ফ্রিজে রেখে দিতে পারেন, 6 মাস পর্যন্ত ভালো থাকবে। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অর্ধেক করে মিক্স করে নিচ্ছি। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের কাঁঠালের মিষ্টি অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি এখানে আটা দিয়েছি, চাইলে আপনারা ময়দা দিতে পারেন। আর সেক্ষেত্রে আটা ময়দা যেটাই দেন সেটা কিন্তু প্রথমে অর্ধেক করে মিক্স করতে হবে। স্বাদমতো লবণ, বেকিং সোডা, আর দিয়েছি সুজি। সুজি একসাথে সব ভালো করে মিক্স করতে হবে। বাকি অর্ধেকটা চিনি আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আবারও বলছি চিনির পরিমাণটা হবে আপনাদের স্বাদমতো। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এখন আমরা চুলার মধ্যে চলে যাচ্ছি। তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে ব্যাটার থেকে কিছুটা অল্প অল্প করে গোল গোল করে এখানে দিয়ে দিতে হবে। হাত দিয়ে এভাবে দিয়ে দিবেন, আপনাদের পছন্দ শেপ অনুযায়ী ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। তবে যতটুকু দেন এটা কিন্তু তার থেকে আরেকটু বড় হয়ে যাবে, সেই হিসেব করে এটা শেপটা করে নিতে পারেন। এখন আমরা এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। অবশ্যই উল্টে পাল্টে ভেজে নিতে হবে, অন্যথায় কিন্তু এক সাইড হবে এক সাইড হবে না। চেষ্টা করবেন মিডিয়াম হিটে এটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য। তো আমাদের সবকটা পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে একটি টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি। এতে করে এক্সট্রা যদি কোনো রকমের তেল থাকে সেটা শুষে নেবে এই টিস্যু পেপার। তো তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের পিঠা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।